নমস্কার বন্ধুরা, শীতের দিনে মনে হয় কিছু ভালো ভালো খাবার খেতে, তাই আমি গোপালের রান্নাঘরে আজ বানাবো মোমো। চলো দেখি কিভাবে গোপালের ভোগের জন্য মোমো বানানো যায়। খুব সহজ পদ্ধতিতে আজ আমি মোমো বানাবো। দেখো, এখানে নিয়েছি ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি পনির, আর লাগবে ময়দা, সাদা তেল আর লবণ। প্রথমে আমি ময়দা মেখে নেব। এখানে আমি নিয়েছি ময়দা, এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। লবণ আর সাদা তেল ভালোভাবে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ময়দা মাখা হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। প্রথমে আমি পনিরগুলো গ্রেট করে নেব। এইভাবে ছোট কুর্নির সাহায্যে পনিরগুলো গ্রেট করে নিচ্ছি। দেখো, পনিরগুলো গ্রেট করা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি লঙ্কা দুটো এর মধ্যে গ্রেট করে নেব। এর মধ্যে এবার দিয়ে দেব অল্প লবণ। এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি, দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচো। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমার মোমোর পুর। দেখো, মেখে নেওয়া হয়ে গেছে, এবার এটাও কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব। চাপা খুলে নিয়ে আরও কিছুক্ষণ আমি ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট লেচি করে নেব। ঠিক এইরকম ছোট 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 লেচি আমি বানিয়ে নিচ্ছি। লেচি বানানো হয়ে গেছে, এবার আমি লেচিগুলো বেলে নেব। অল্প একটু গুঁড়ো ময়দা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি এবার বেলে নিচ্ছি। এটা আমার বেলা হয়ে গেছে, এই রকমভাবে সবগুলো আমি বেলে নেব। এখন আমি এই পুরের মধ্যে দিয়ে দেব দু চামচ সর্ষের তেল। দিয়ে আরও একবার আমি ভালো করে মিশিয়ে নেব। আমি এবার সব পুরগুলো ভরে নেব। প্রথমে আমি কিছুটা আগে এইভাবে কুচি দিয়ে নেব, তাহলে ভেতরটা সুন্দর খোলের মতো হবে, পুর ভরতে সুবিধা হবে। এইভাবে আস্তে আস্তে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে ভেতরটা, পুর ভরতেও সুবিধা। এবার আমি এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। পুর দেওয়ার পর আমি এবার মুখটা সুন্দর করে আটকে দেব। এইভাবে আস্তে করে চেপে আমি আটকে দিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আরও কিছুটা মোমো আমি বানিয়ে নেব। দেখো, আমি আরও আর একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে কুচি ফেলবে। দেখো খোলটা কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে আমি পুরটা ভরে দেব। এবার হাত দিয়ে অল্প করে চেপে এইভাবে আস্তে করে মুড়ে দিচ্ছি। আমি এই রকম একটা ছিদ্র পাত্র নিয়েছি, এর গায়ে অল্প করে আমি তেল লাগিয়ে নেব। এরপর আমি এই রকম একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে দেখো অল্প করে জল নিয়েছি। পাত্রটা এবার বসিয়ে দেব। দেখো যেন জল ভেতরে না ঢুকে যায়, ঠিক সেই রকমভাবে জল নিয়ে নিতে হবে। এবার আমি গ্যাস জ্বালিয়ে জলটাকে ফুটিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে আমি ঢাকনাটা চাপা দিয়ে দেব, জলটা ফোটা অপেক্ষা করব। জল ফুটতে শুরু করেছে, এবার আমি আস্তে করে মোমোগুলো বসিয়ে দেব।
এখানে আমি প্রথমে তিনটে দিচ্ছি, বেশি দেয়া যাবে না যেহেতু ছোট জায়গা। আবার আমি চাপাটা বন্ধ করে দেব। চাপা দিয়ে 15 মিনিট অপেক্ষা করতে হবে। 15 মিনিট পর এবার ঢাকাটা আমি খুলে দেখে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। দেখো এই মোমোগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আরও কিছুটা আমি ভাপে বসিয়ে দেব, তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। ঝটপট মোমো বানানোর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। হরে কৃষ্ণা।